मैन वर्सेस वाइल्डे बियर गिल जे जंगलगुलोते जाए सेगुलो आसले कोनो जंगल ही ना। इंडियन आइडलर प्रथम एपिसोडे डिसाइड हो जाए फाइनले के बा कारा जाबे एवं विजयी के हबे। एमनकी केबीसी ते देखानो अडियंस पोलगुलो 100% फेक हो थाके। आर आजकेर भिडियोते आपनारा रियलिटी शोगुलोर गोपन सत्य सम्पर्के जानते चलेछेन, ताई मिस करते ना चाइले भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। नम्बर 5 बिग बॉस। बंधुरा 90% लोक शुधुमात्र झगड़ा देखार जन्नई बिग बॉस देखे। आपनारा हयतो देखेछेन एखोनो पर्यन्त बिग बॉसेर झगड़ा घरेर बाइरे गिये कखनोई हयनी, कारण एई जिनिसगुलो सबसमय स्क्रिप्टेड थाके। आर आपनारा हयतो मने करेन तारा सबसमय तादेर घरेर काजगुलो निजेराई करे, किन्तु आसले सबगुलो काज आलादा एकटी टीम एसे करे देय। एमनकी अनेक समय खाबारगुलो आगे थेके बानानो थाके। एछाड़ाओ अनेक जायगाय लीकड होयेछे बिग बॉसेर घरेर मध्ये ड्रिंकिंग करा अलाउड রয়েছে। তবে এই জিনিসটা কতটা সত্য এখনো জানা যায়নি, কারণ এই ধরনের ঘটনাগুলো তারা সবসময় লুকাতে চায়, কিন্তু বিগ বসের মধ্যে বেশিরভাগ ঝগড়াই স্ক্রিপ্টেড থাকে। নাম্বার 4 কেবিসি। আপনার কাছে যদি কোনো ভালো ব্যাকগ্রাউন্ড স্টোরি না থাকে তাহলে আপনি কোনোভাবেই এই শোতে যেতে পারবেন না। এমনকি এখানে অনেক সময় ফেক স্টোরি অথবা স্টোরিগুলোকে এডিট করে তারপরেই দর্শকদের সামনে শোনানো হয়, আর এই কাজের জন্য সেখানে প্রফেশনাল রাইটারদেরকেও হায়ার করা হয়। তবে অবাক করা ব্যাপার হলো ভুয়া গল্প শোনানোর পাশাপাশি এখানে যে অডিয়েন্স পোলগুলো রয়েছে সেগুলোও ফেক হয়ে থাকে, কারণ পোলগুলো শুধুমাত্র তাদের বানানো এক্সপার্টের মাধ্যমেই করা হয়। এছাড়াও আপনারা এখানে যে দর্শকগুলো দেখতে পাচ্ছেন এই দর্শক গুলো পুরোপুরিভাবে ফেক, কারণ দর্শকগুলোকে সেখানে টাকা দিয়ে হায়ার করে আনা হয়। আর এমনটা শুধুমাত্র এই শোতেই হয় না, কপিল শর্মা শো, ডান্স শো, এমনকি সব ধরনের গানের শোগুলোতেও টাকা দিয়ে দর্শকগুলোকে ভাড়া করে নিয়ে আসা হয়। নাম্বার 3 ম্যান ভার্সেস ওয়াইল্ড। অবাক করা ব্যাপার হচ্ছে জঙ্গলের মধ্যে বিয়ার গ্রিলসের সামনে যে সকল জীবজন্তু চলে আসে সেগুলো আসলে জঙ্গলের জীবজন্তু নয়, সেগুলোকে আগে থেকেই কোনো ফার্ম অথবা চিড়িয়াখানা থেকে সেখানে নিয়ে রাখা হয়। এমনকি অনেকগুলো এপিসোডে তারা কোনো জঙ্গলেই যায় না, তারা বড় কোনো ফার্ম হাউসে গিয়ে এগুলো শুটিং করে থাকে। যদিও বা আমরা টিভির মধ্যে তাকে পোকামাকড় খেতে দেখি, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার সাথে সাথেই তার জন্য অনেক ভালো ভালো খাবার রেডি থাকে, কারণ জঙ্গলের মধ্যে সে শুধুমাত্র একা থাকে না, তার সাথে আরো 40-50 জনের একটি টিম থাকে। তবে শোর মধ্যে বিয়ার গ্রিলস যে সার্ভাইভাল টিপসগুলো দিয়ে থাকে এগুলো 100% সত্য, এবং এই টিপসগুলোর মাধ্যমে মানুষজন সত্যিকারভাবেই জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে পারবে, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্যই তারা ফেক শো বানিয়ে থাকে। নাম্বার 2 ইন্ডিয়ান আইডল। ইন্ডিয়ান আইডলের সিজন 1 ছাড়া বাকি সবগুলো ইন্ডিয়ান আইডলই ফেকভাবে বানানো হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাইনালে কে যাবে এবং বিজয়ী কে হবে এগুলো আগে থেকেই স্ক্রিপ্টেড করা থাকে। এমনকি অনেক সময় প্রতিযোগীদের অবস্থা অনেক বেশি খারাপ হয়, কিন্তু তারপরেও তাকে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে মানুষের কাছে হিরো বানিয়ে তোলা হয় এবং তাকেই শেষ পর্যন্ত ফাইনালে নিয়ে যাওয়া হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন প্রতি 3 জন আর্টিস্টের মধ্যে 1 জন আর্টিস্টের ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে, আর আপনারা এখানে এই ভিডিওটি দেখুন। আসলে এই ছেলেগুলো ইন্ডিয়ান আইডলের অডিশন দিতে গিয়েছিল, কিন্তু তাদেরকে পুনরায় ফেরত পাঠানো হয়েছে। এমনকি এখানে যতগুলো ছেলে মেয়ে গিয়েছিল সেখান থেকে একজনকেও সিলেক্ট করা হয়নি, সবাইকে একসাথেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তাদের মতে কিছু কিছু লোক আলাদাভাবে এসেছে এবং তাদেরকে কোনো ধরনের অডিশন ছাড়াই সিলেক্ট করা হয়েছে। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, গান গাওয়ার সময় কন্টেস্টেন্টদের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখানো হয়, আর এই জিনিসগুলো তারা আগে থেকে স্ক্রিপ্টেড করে শুটিং করে রাখে এবং পরবর্তীতে এসে সেগুলো দেখানো হয়। আর এই জিনিসটা সেখানে অংশ নেওয়া একজন প্রতিযোগী বাইরে এসে ফাঁস করে দিয়েছিল। নাম্বার 1 স্প্লিটস ভিলা। এই শোতে যে সকল কন্টেস্টেন্ট অংশগ্রহণ করেছে তারাই বাইরে এসে অনেকবার জানিয়ে দিয়েছিল এখানে যা হয় সবকিছুই ফেক, এমনকি শোটির মধ্যে উইনার কে হবে এই জিনিসটা আগে থেকেই ঠিক করে রাখা হয়। এছাড়াও শোটির মধ্যে যে ধরনের রিলেশনশিপগুলো দেখানো হয় সেগুলো পুরোপুরিভাবে স্ক্রিপ্ট করা থাকে, এবং অনেক ক্ষেত্রে বাস্তবে তাদের একজন আরেকজনের সাথে কোনো ধরনের সম্পর্কই নেই। আসলে তাদেরকে শোটিতে কাজ করার জন্য অনেক বিশাল অ্যামাউন্টের টাকা দেওয়া হয় এবং এমটিভির আরও অন্যান্য শোতে কাজ করার চুক্তি দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়, যার কারণে এই শোটিতে কাজ করার পরে তাদেরকে এমটিভির আরো অনেকগুলো শোতে দেখা যায়। এই জন্য তারা জেনে শুনে নতুন নতুন অ্যাক্টরগুলোকে নিয়ে আসে যাতে করে এখানে ফেক রিলেশনশিপ দেখাতে পারে। এমনকি এখানে 95% শোগুলো স্ক্রিপ্টেড থাকে যাতে করে তারা অনেক বেশি টিআরপি পায়। আর এগুলো হচ্ছে এমনই কিছু পপুলার শো যেগুলো পুরোপুরিভাবে স্ক্রিপ্টেড হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ভিডিও
ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।